শিলিগুড়িতে এত কম দামে মাটন থালি, তাহলে তো বলতেই হবে খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। হ্যালো গাইস, তোমরা অনেকেই খুঁজছো একটা শিলিগুড়িতে ভালো পায়েস হোটেল, যেখানে খুব কম দামে ভালো ভালো থালি পাওয়া যাবে। তো আজকে আমি একটা খুব সুন্দর খোঁজ নিয়ে এসেছি তোমাদের কাছে। খুবই কম দামে মাটন থালি পাওয়া যায়, আর শিলিগুড়ি ওয়ান অফ দি বেস্ট একটা হোটেল, খাওয়ার হোটেল, পায়েস হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়ার, খুবই টেস্ট হয়, আমি এর আগেও খেয়েছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর আজকে আমি খাওয়া দাওয়া করবো মাটন থালি, তো চলো বেরিয়ে যাই। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ঔ শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। বেরিয়ে যাই একটা সুস্বাদু খাওয়ারে যাতায়, লেটস গো। সবার প্রথমে বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়ে পড়লাম এই ঝকঝকে রোদের মধ্যে। বেশ ভালো লাগছে আবহাওয়াটা, আর সঙ্গে থাকবে গরম গরম মাটন থালি, ওয়াও, খেতে বেশ জমে যাবে। তো আমরা চলে যাচ্ছি আজকে এস্টার্ন বাইপাস হয়ে শিলিগুড়ির আশিঘর মোড়। এর থেকে কম দামে আমি শিলিগুড়িতে মাটন থালি কোথাও খাইনি, সব কিছু ইনক্লুডেড, মাত্র ডট ডট প্রাইস। খুব জনপ্রিয় এই হোটেলটা আশিঘর চত্বরে, দুপুরবেলা আসলে জনপ্রিয়তা দেখা যায়। সঙ্গে দিয়েছে আমাদের আলু ভাজা, ডাল এবং বাঁধাকপির সবজি, আর এই হলো মাটন কষাটা, খুব লোভনীয়। তো গাইস, আমিও খাওয়াটা শুরু করে দিয়েছি, তোমরাও দেখো খাওয়াটা। বেশ সুন্দর বড় বড় পিস দিয়েছে মাটনের, তিনটা পিস, সেটা খেলেই তোমার মন ভরে যাবে। আর এত টেস্টি হয় খাবারগুলো, বলে বোঝানো যাবে না গাইস। খাওয়ারগুলো এত সুস্বাদু ছিল, তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না। মাটনটা এত সফট আর খেতে খুবই সুস্বাদু। তোমরা যদি শিলিগুড়িতে থাকো, একবার হলে এখানে এসে ট্রাই করো। আর প্রাইস হচ্ছে, মাটন থালির প্রাইস হচ্ছে মাত্র 150 টাকা, আর এক্সট্রা রাইস অ্যান্ড এক্সট্রা গ্রেভি এগুলো ফ্রি ছিল আগে, বাট আজ অনেকদিন পর আমার থেকে 10 টাকা নিল এক্সট্রা রাইসের, বাট গ্রেভির কোনো প্রাইস নেয়নি ওরা, কোনো রকম টাকা নেয়নি। 150 টাকায় একদম ভরপেট খাওয়ার, 3 পিস মাটন পিস দিয়েছে, তোমরা দেখেছো ভিডিওতে, খুবই টেস্টি হয় খাবারগুলো, তোমরা অবশ্যই আসো। এবং গাইস, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কী করছো গাইস, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। দেখা হবে এরকমই একটা নতুন ফ্রেশ ভিডিওতে। আজকের জন্য টাটা।